হ্যালো বন্ধু, আমি ললিতা। নতুন ব্লগ আজকে থেকে শুরু হলো। আজকে রথের দিন, রথের দিন থেকে আমার ব্লগ শুরু। তো আমি রথ সাজাচ্ছি, দেখো আমার ছেলের জন্য আজকে রথ সাজানো হচ্ছে, তোমরা দেখো। এই হচ্ছে আমাদের রথ, তোমরা দেখো কেমন হয়েছে সাজানো। এখনো পুরো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। তোমরা যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আজকে রথযাত্রা, এই যে আমার রথ সাজানো হচ্ছে, আমার ছেলের রথ। কত বড় রথ দেখেছো তোমরা বন্ধুরা। এই যে আমার ছেলের বাবা রথ সাজাচ্ছে। ও ছেলের বাবা কিছু বলো। হাই। এই যে আমার একতলা, এই দুতলা, এই তলা, তিনতলা। তোমাদের সাথে বিকালবেলা দেখা হবে আবার, ছেলে যখন রথ চালাবে। এখন ছেলে স্কুলে গেছে, তাই ছেলেকে দেখাতে পারলাম না। আমার ছেলের এখন ছুটি হলো, এই যে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। এই বাড়িতে গিয়ে ও রথটা সাজাবে, রথটা নিয়ে খুব এক্সাইটেড। এখন আমাকে জিজ্ঞাসা করলো রথটা সাজানো কতটা হয়েছে, তা আমি ওকে বললাম কতটা কি হয়েছে। এখন যাই বাড়ি, যাই গিয়ে দেখি ও কি করে রথের সঙ্গে। মোমবাতিরা নিবি দাও, এখন ধূপকাঠিটা দিয়ে নামাতে পারবে না গো। আমাদের পুজো হয়ে গেছে, এবারে যাবে চলো বাইরে। যেখানে বসে দে না। বড় বুয়া কো ডাক, ঘন্টা ঘন্টা নিয়ে আসেনি, শাঁখ আনলো না, কিছুই তো আনলো না, ওই গো শুধু কাঁচে নিয়ে এসে।